अरे मोदी के हटाते हले মমতা ব্যানার্জিকে পাঁচবার জন্মগ্রহণ করতে হবে। इन दिनों बीजेपी नेता शुभेंदु अधिकारी का हाल खिसियानी बिल्ली खंबा नोचने जैसी हो गई है। असेंबली से सस्पेंड होने के बाद शुभेंदु अधिकारी बौखलाहट में कुछ भी बोलते और करते नजर आ रहे हैं। आज बीजेपी एमएलए शुभेंदु अधिकारी की कयादत में शहर कोलकाता में महारैली भीमराव अंबेडकर के मुजस्मे तक निकाली गई, जहां शुभेंदु अधिकारी समेत बीजेपी के तकरीबन सभी एमएलए ममता चोर लिखा टी शर्ट पहने नजर आए। तीन राज्य में बीजेपी की जीत के बाद बीजेपी का कॉन्फिडेंट लेवल बढ़ गया है। यही वजह है कि शुभेंदु अधिकारी ने पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी को कहा है कि मोदी जी को हराने के लिए ममता बनर्जी को पांच बार दोबारा से जन्म लेना होगा। ममता बनर्जी पहले मुझसे लड़कर दिखाए, उसके बाद मोदी जी को हराने की बात करें। सिर्फ यही नहीं, मुख्यमंत्री ममता बनर्जी के खिलाफ चोर चोर के नारे भी लगाए गए। ভোটার কার্ড বানিয়ে পশ্চিম বাংলার ডেমোক্রেসি বদলে দিচ্ছে, আমার মুখ বন্ধ করতে পারবে না, আমাকে বহিষ্কার করেছে। তার পরের দিন অমিত শাহজির সভা শেষ করে অমিত জিকে সি অফ করে আমি চলে এসেছিলাম অ্যাসেম্বলিতে, একবারে মুখের উপরে গিয়ে চোর 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 আপনারা দেখেছেন। পরের দিন বেরিয়ে আসছিলাম, পাঁচজন এমএলএ ছিল, মনোজ টিগা, রবি মাইতি, নীলাদ্রি দানা, চার পাঁচজন ছিলাম আমরা, বঙ্কিম ঘোষ, আমরা চার পাঁচজন বেরিয়ে আসছি। বলছে মোদি চোর, অমিত চোর, বলছে বাপ চোর, বেটা চোর, যে থালা বাজাচ্ছে আমি তোর থালা আমি দেখাচ্ছি। আমরা ঘুরে বসলাম সবজন, ছুটে আরো দশ পনেরো জন এলো। আমাদের মাতৃশক্তি তাপসী মন্ডল, চন্দনা বাউরি, মালতী রাভা রায়, শিকাবি সবাই মিলে লেগে পড়ল, কাঁসর ঘন্টা চলে এলো, শাক ভেজে উঠল, এমন ভেপু বাজালো বিজেপি। তারপরে তৃণমূল ভোগ আড্ডা, ভোগ আড্ডাও হয়ে গেছে। আমরা পরের দিন বাবুঘাট থেকে জল মাথায় তুলে কাঁসার কলসিতে নতুন গামছা দিয়ে ওই চোর মমতা যেখানে বসেছিল বাবা সাহেব আম্বেদকরের নিচে বসেছিল, সে জায়গা ভালো করে ধৌত করেছি, পরিষ্কার করেছি, বাবা সাহেবকে ফুল দিয়ে বলেছি বাবা সাহেব তুমি ক্ষমা করো, চোর মমতা বসেছিল, জায়গা অপবিত্র হয়ে গেছিল, আমরা তোমার জায়গা পবিত্র করে দিয়ে গেলাম। আমাদের থামাতে পারবে না, বিধানসভার ভিতর তো ছিল, বাইরেও বলছে মিছিল করতে পারবেন না, কথা বলতে পারবেন না, ধর্ণা দিতে পারবেন না। শিখা চ্যাটার্জি শুরু করল বারোটার পর একটার সময়, আমরা বুকে মোদিজি, মাথায় গেরুয়া টুপি বা পাগড়ি, কপালে গেরুয়া চন্দন তিলক, হাতে লাড্ডুর থালা নিয়ে ব্যান্ড বাজালাম মোদি মোদি মোদি, হেরেছে 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 হেরেছে, এবার ভোটে হারলো কে, এবার ভোটে হারলো কে, মমতা হেরেছে, মমতা হেরেছে, আমরা করেছি। তারপরে বলে বাইরে কথা বলতে পারবেন না, আমরা ভিতরে গেছি, এই গেঞ্জিটা পরেছি, সামনে কি লেখা আছে জোরে বলুন, জোরে বলুন, পিছনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, পিছনে সামনে কি লেখা আছে, সামনে কি লেখা আছে, সামনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, হেঁটে হেঁটে যাব সবাই, আমরা আপনারা না এমএলএরা, ওটা আছে এখানে চোরটা, আবার টিভিতে দেখাবে চোর লেখা আছে, আবার উত্তেজিত হবে, বলবে বিনীত গোয়েল, এই বিমান ব্যানার্জি কি হচ্ছে, আমাকে চোর বলছে, কিচ্ছু বলতে হবে, এটা দেখবেন, দেখলেই ট্রাকের পিছনে কি লেখা থাকে দেখবি, আর লুচির মতো দেখবি, আর চলবি
बिहार जुलमी, देख बिहार जुलमी, तो बचर शुद्ध हमको नय मनोज प्रज्ञा शंकर घोष दीपक बर्मन मिहिर गोस्वामी सुदीप मुखार्जी नरहरि महतो सह सात जन के बाहरे रेखे एवारे आमाके बाहरे बेर करार परे जातीय संगीत के केंद्र करे मिथ्या मामलार प्लट तैरी करे कलकाता पुलिस जरा एखन होयेछे ममतार पुलिस एदेर काज की एई छेलेगुलो आमाके आड़ाले बोले की करब की काज शुनबेन ओई नोंगरा फेला जे खेला ना ओई खेलाते ममतार बाड़ीते काली पुजो होयेछिलो एइबार সেখানে প্যাকেট তৈরি হচ্ছিল কলকাতা পুলিশের ছেলেগুলো বেচারীরা তারা সিভিল ড্রেসে ওই পলিথিনের প্যাকেটগুলো ওই নোংরা ফেলার ট্রেতে তুলছিল আর বিতরণ করছিল এরা যাবে কোথায় মমতা ব্যানার্জির বাড়িতে প্রতিদিন বাজার বরকতের দোকানের খাসি মাংস কিনে দেয় শান্তনু সিনহা বিশ্বাস আইসি কালীঘাট কালকেও গেছিল হর্ষণী অডিয়ার ছেলের বিয়েতে সেখানেও এক ঠিকাদার উপহার কিনে দিয়েছে সেটা নিয়ে গেছে কালকে সেজে গুজে বসেছিলেন উনি ফেসবুক লাইভ করবেন ১২টার সময় বলবে এ তো সেমিফাইনাল হয়ে গিয়া সেমিফাইনাল হয়ে গিয়া আমরা কেউ বলিনি সেমিফাইনাল ও বলেছে সেমিফাইনাল তারপরে তো ভয়ঙ্কর হিন্দি না আছে ঠিক না আছে তা কি বলে নিজেই জানে না উত্তর প্রদেশে গেছিল যেখানে যেখানে গেছে সেখানে সেখানে মুলায়মের বেটা গোহারান হেরেছে সেখানে গিয়ে ফুটবল দেখিয়েছিল বলছে এ তো সেমিফাইনাল হ্যায় কিরণ মায়ানন্দ জি ইসমে যোগী কো হটা দিজিয়ে ইসকা বাদ মোদি কো মেয়ে হটা দুঙ্গা আরে মোদি কে হটাতে হলে মমতা ব্যানার্জি কে পাঁচ বার জন্মগ্রহণ করতে হবে মোদি কে হটাতে আরে আগে আমার সঙ্গে লড় আমার সঙ্গে লড় আগে মোদির ছানার সঙ্গে লড় সৈনিকের সঙ্গে তারপরে তো ওই হিমালয় পর্বতের সঙ্গে লড়বি শুভেন্দুর কাছে হারে সে লড়বে মোদিজির সঙ্গে এই বটে বলছিল এ তো সেমিফাইনাল হ্যায় এরা পশ্চিম বাংলা এই ধরে পাশে ১০টা গ্রুপ বসে আছে মশা মাছি শীত গ্রীষ্ম বর্ষা বসে আছে বেকার যুবক যুবতীরা ১০টা গ্রুপ শহীদ মিনারের নিচে সরকারি কর্মচারীরা বসে আছে এই ভাই পুলিশের ভাই কনস্টেবল ভাই ২০,০০০ টাকা কম বেতন পাচ্ছেন ২০,০০০ টাকা কম বেতন পাচ্ছেন আপনি আর মমতাকে যারা পাহারা দেয় তার ভাইপোকে যারা পাহারা দেয় তারা রিক্স অ্যালাউন্স পায় মাসে ২৫,০০০ টাকা করে আমার কনস্টেবল ভাইরা শুনে রাখুন একে তুলে ফেলতে হবে আমাদের আমরা পারব আমরা পারব আর কয়েক মাস পরে লোকসভা ভোটে আমরা এর গেড়ু তুড়ে ছাড়ব ভাইপো আর পিসি আর আপনারা ভাবছেন কেষ্ট বালু মানিক পার্থ অপা সুকন্যাতেই কি থেমে যাবে আমি বলি না আসল চোরেরা জেলে যাবে সবংশ মমতা জেলে যাবে এই লড়াই আমাদের চলবে আর চোর শুনে আতঙ্কিত বিধানসভার ভিতরে একটু আগে বলেছি বলেছে আমাকে চোর বলুক আমার কোনো যায় আসে না হ্যাঁ যায় তো আসবে না আপনি তো সব খেয়েছেন শুধু আমরা বলছি না ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী আজকে লোকসভায় দাঁড়িয়ে বলেছে পিএম পোষণের টাকা খেয়েছে মমতার লোকেরা আমরা সিবিআই তদন্ত করছি পিএম পোষণে প্রথম জেলে যাবে কে প্রথম জেলে যাবে হিঙ্গলগঞ্জের ভিডিও মমতার কম্বল বিতরণে ১৯,০০০০০ টাকা দিয়েছে মিড ডে মিলের ফান্ড থেকে ভাবতে পারেন কত নিকৃষ্ট প্রকৃতির প্রজাতির লোক এই মমতা ব্যানার্জি কম্বল বিতরণ করেছে গরিব কৃষক খেটে খাওয়া মানুষের
সাধারণ মানুষের বাচ্চারা প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ে তার ডিম দেওয়ার কথা সোয়াবিন দেওয়ার কথা প্রোটিন দেওয়ার কথা ডাল দেওয়ার কথা তাকে একটু মাছ খাওয়ানোর কথা একটু চিকেন খাওয়ানোর কথা সেখান থেকে কাড়িয়ে নিয়ে কম্বল বিতরণ করেছে দ্বিতীয় জেলে যাবে কে রামপুর হাট্টু এর ভিডিও বকটুইতে চেক বিতরণ করেছে মিড ডে মিল এর টাকা থেকে তৃতীয় যাবে কে ভগবানপুর একের ভিডিও করমণ্ডলের আহতদেরকে মমতার কথায় নেতাজি ইন্দোরে মিড ডে মিলের টাকা থেকে চেক দিয়েছে তারপরে কে যাবে তারপরে যাবে চোরদের রানী মমতা ব্যানার্জি আর অপেক্ষা করে থাকুন অপেক্ষা করে থাকুন একদম সারাসি আক্রমণ বলেছি রাস্তায় আপনারা থাকবেন ভিতরে আমরা থাকব লড়াই সর্বত্র হবে মোদিজি বলেছে দরকার হলে 1 লক্ষ যুবক যুবতীকে আমি রিক্রুটমেন্ট করব সেন্ট্রাল এজেন্সিতে কিন্তু একটা চোরকেও আমি রাস্তার বাইরে রাখব না এটা মোদিজি বলেছে কালকের চমৎকার দেখেছেন দেখেছেন মধ্যপ্রদেশ উড়ে গেছে দেখেছেন ছত্রিশগড় উড়ে গেছে আমি গেছিলাম ত্রিপুরাতে 14টা মিটিং করেছিলাম পার্টি পাঠিয়েছিল 13টা জায়গায় জিতেছিল ত্রিপুরাতে আমি বাঙালিদের জিজ্ঞেস করেছিলাম ভোট কাকে দেবেন বলল আর উদ্বাস্ত হব না মোদি ছাড়া কাউকে ভোট দেব না আমি যখন বস্তারে গেছি হেলিকপ্টার করে আন্তাগড়ে আমি যখন মানা ক্যাম্প গেছি ছত্রিশগড়ে হাজার হাজার বাঙালি দণ্ডকারণ্যতে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে একটা পরে বেরিয়ে এসেছিল আমার মা যেমন বরিশাল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল একটা পরে বাবার সাথে ঠিক একইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি লোককে বাঙালিকে হিন্দুকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল আমি যখন রায়পুরে নান্তাগড়ে মানা কাম্পে জিজ্ঞেস করলাম ভোট তো কাকে দিয়েছিলেন গতবার কংগ্রেসকে এবারে কাকে দেবেন বলল আর উদ্বাস্তু হব না মোদি ছাড়া কাউকে ভোট দেব না